ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলার মধ্যে নিয়েছি, দেখা যাচ্ছে, দুটো শুকনো লঙ্কা, সাদা গোটা জিরে আর গোটা ধনে, একটা তেজপাতা, বলছেন এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। জানেন তো এই ধনেগুলো, এগুলো হচ্ছে আমার গাছে, মানে গত বছর ধনে পাতা গাছ থেকে যখন বড় বড় হয়ে যায় ধনেগুলো হয়েছিল, তো এগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে রেখেছি। খুব সুন্দর গন্ধ থেকে এই এই কৌটোটার এক কৌটো হয়েছিল, তো খুব সুন্দর খেতেও। কেনা ধনেতে ময়লা ময়লা থাকে, তো আমি এবছরও চেষ্টা করবো ওগুলো বানানো। যাই হোক, এটা হচ্ছে ভাজা মশলা মাথা, মাছের মাথা দিয়ে মানে নামানোর আগে এটা আমি দিয়ে দেবো। তো এটা আমি ফ্রাই করে গুঁড়ো করে এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে ভেজে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব, মাথার ঘন মানে লাউয়ের ঘন্টটা দেবো না। কড়াটা গরম হয়ে গেছে মাছের মাথাটা ভাজার জন্য, আমি এখানে মাছের মাথাটা দিয়ে দেব। অল্প একটু লবণ দেব যাতে মাছটা না লেগে যায়। তো এখানে তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখানে দেব তেজপাতা ফোড়ন, তেজপাতা ফোড়ন দেব, অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা কুচি করা আলু, এটাকে ভালো করে ভেজে নেব। এখানে আলু তোমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা, হলুদ, লবণ, দিয়ে দেবো লাউগুলো। লাউগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। দেবো ভাজা মাথাগুলো, দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া, দিয়ে এটাকে নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে নেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। এটাকে নেড়ে আবার ঢেকে দিলাম, আবার পরে এখানে ভাজা মশলা একটু দিয়ে দেবো। আবার নামানোর সময় আবার দেবো। এখন একটু দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, আর নামিয়ে আর একটু দেবো।